আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা খালি এখান থেকে ওই খেতটার যে সুন্দর ভিউটা আসে তো বিশেষ করে এটা পুরো গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির দেশের মতো, তাই না? কি করছ? ভিডিও এই আম্মু, আমরা এখন আছি গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির দেশ, আমার মন ভোলায় রে কাঁচা খেজুর, দেখো তো যাচ্ছে না কাঁচকলা। গ্রামে আসলে গ্রামের এইসব জিনিসগুলো দেখতেই ভালো লাগে। ও মাই গড, আপু আপু এই রাস্তাটা দেখে আমার যাইতে মন চাইতেছে না ঢাকায়, সত্যি কথা। এই রাস্তা দেখে ঢাকায় যাইতে মন চাইতেছে না, মন চাইতে গ্রামেই থাকি। ধান ক্ষেত, রাস্তার পাশে তাল গাছ, রাস্তার দুই পাশে গাছ, কত সুন্দর লাগে। আহা, মনোরম পরিবেশ আপু। গ্রামের মেঠো পথের এই মনোরম পরিবেশে হাঁটতে যে কত মজা, আল্লাহ না। নো নো নো, ও আসসালামু আলাইকুম, ভালো শুনি মামা, মামার বড় তার বড় হয় ইউনিয়ন পরিষদ। গ্রামের এই মিঠু পথে হাঁটতে ভালো। কিসের কলকারখানা? কাঠ ভাঙানোর না কাঠ ভাঙানোর? গ্রামের যা কিছু আছে খুঁটি না তুই সব উঠে নিয়ে যাবো। এটা হচ্ছে আমাদের চর বসন্তের রাস্তাঘাট, রাস্তাঘাট ভিডিও করতেছি। তোরা তাকাইস না, তোরা সামনের দিকে তাকা, তো করে আমি উঠাই না, আমরা নিজেরা নিজেরা। আরে কথা, আসসালামু আলাইকুম, আমি তো কই দেখি এটা কি সামনে কেন উঠতেছিস কি না? আমাদের গাজীপুর ব্রিজে, গাজীপুর ব্রিজে এখান থেকে একটু শুট দিতেছি। এটার সাথে এটা ইয়েটা হইতেছে না কেন? আমি না, আমি মোবাইল দেখিনি। ঠিক আছে, তোমায় একটা ছবি তুলতে 500 বছর লাগতো। এটার সাথে আমারও হইতেছে না কেন? কোনটার সাথে? ওইটার সাথে নিতে যাচ্ছি, ওইটার সাথে ইয়ে করতে যাচ্ছি, ওইটা আলাদাই উঠে, কিন্তু আমি যখন আসি তখন ওইটা দৌড়ায়। তুমি ছোট, তুমি সাইজে ছোট। এটা হচ্ছে আমাদের গাজীপুরের
নদী, এটা হচ্ছে ডাকাতিয়া নদী। এই ডাকাতিয়া নদীর তীরে আমাদের চাঁদপুর দুই ভাগে বিভক্ত হয়েছে। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা।